কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম ইন ইন্ডিয়া। প্রত্যেক দুই থেকে তিনজন ব্যক্তি এই সমস্যায় ভুগছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, সেটাই ও যে কোনো বয়সেরই হোক না কেন। আপনার যখন কোষ্ঠকাঠিন্য হয় তখন আপনার বডি আপনার শরীরে দূষিত পদার্থ বর্জ্য পদার্থ পরিষ্কার করায় অক্ষম হয়ে পড়ে, আর যেটার ফলে অনেক হেলথ প্রবলেম হয়ে যায়, যেমন নাড়িতে ইনফেকশন, খিদে না লাগা, বুকে ব্যথা হওয়া, বমি ভাব লাগা, পেট ফেপে থাকা আর পাইলসের মতো সমস্যা দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন ভুল খাবার খাওয়া, বডিতে জলের অভাব হওয়া, ক্যালসিয়াম আর পটাশিয়ামের ঘাটতি থাকা, স্মোকিং করায় খাবার খাওয়ার পরই সঙ্গে সঙ্গে বসে পড়া বা শুয়ে যাওয়া। কনস্টিপেশনকে ঠিক করার জন্য আমরা ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া শুরু করে দিই, আর যেটার কারণে অনেক সাইড ইফেক্টসও হতে থাকে, কিন্তু এটা এর পারমানেন্ট সলিউশন নয়। কনস্টিপেশনকে ঠিক করার জন্য প্রতিদিন ব্যায়াম করা দরকার, খাবার খাওয়ার পরে একটু হাঁটাচলা করা দরকার, এবং সব থেকে ইম্পর্টেন্ট হেলদি খাবার খাওয়া দরকার, যেটাই যেন ভালো মাত্রায় ফাইবার থাকে। কিন্তু এর সাথে আয়ুর্বেদে কোষ্ঠকাঠিন্যের জন্য জায়ফলকে অনেক ভালো বলা হয়েছে, এটাকে আমরা নাটমেগও বলি। আসলে নাটমেগ আমাদের ডাইজেস্টিভ এনজাইমকে ক্ষরণ করে সাহায্য করে, যেটা পেটের সমস্ত রোগ ইনক্লুডিং কনস্টিপেশন, অ্যাসিডিটি আর পেট ফাঁপার মতো সমস্যা ঠিক হয়ে যায়। এবার আপনি হাতের সামনে জায়ফল বা নাটমেগ তো সহজেই পাবেন না, তাই আপনারা নেচার শেয়ারের নাটমেগ ওয়েল ব্যবহার করতে পারেন। ইটস রিচ সোর্স অফ ফাইবার। এই জায়ফল তেলের মধ্যে রিচ ফর্মে রয়েছে প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট লাইক লুটিন, জিএসান্থিন। এই ওয়েল কোষ্ঠকাঠিন্যকে দূর করায় অনেক সাহায্য করে, এর সাথে সাথে হজম শক্তিকে ঠিক করে, পেট ফাঁপার সমস্যা থেকেও আপনাকে আরাম প্রদান করে। এটা 100% ন্যাচারাল এবং কার্যকর, এটা একদম সেফ, আর এটা শুধুমাত্র এক্সটার্নাল ইউজের জন্যই। মানে এই তেল আপনি আপনার টার্গেট এরিয়ায় ম্যাসেজ করবেন, অল স্কিন টাইপ পুরুষ ও মহিলারা ব্যবহার করতে পারেন। এটা আপনার ডিটক্সিফাই এজেন্ট হিসেবে কাজ করে, এটা টনিক রূপেও কাজ করে আপনার কিডনি ও লিভারের জন্য, এটা সাহায্য করবে আপনার টক্সিনকে বের করতে আপনার বডি থেকে। এটির মধ্যে কি কি রয়েছে আমি আপনাদের একটু বলে দিই। এটির মধ্যে আছে কেরোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক। জাইফলের তেল আরও নানান কাজে ব্যবহার করা হয়, যেমন ম্যানস্ট্রুয়াল পেনে, থ্রোট ইনফেকশনে। এটি পেটে ব্যথা ও মাসেলসের ব্যথার তীব্রতাকেও কমিয়ে দেয়। এর ব্যবহার আপনি কিভাবে করবেন বলে দিই। এর কিছু ড্রপস নিয়ে অ্যাপ্লাই করুন আপনার টার্গেট এরিয়াতে এবং ততক্ষণ ম্যাসেজ করুন যতক্ষণ এটি অ্যাবজর্ব না হয়ে যায়। এইভাবে এটিকে দিনে দুইবার ব্যবহার করবেন। এটিকে নিতে চাইলে এর লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার অবশ্যই চেক আউট করবেন। ভালো লাগলে লাইক করবেন, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে।